আমি অভিজিতের এই প্রশ্নটা আসলে ঠিক বুঝিনি, সেটি হলো সে বলেছে টিউশন ফি ফেরত দেয়া বা সমন্বয়, টিউশন ফি ফেরত দেয়া বা সমন্বয়ের কি বিষয় আছে আমি ঠিক বুঝতে পারছি না। টিউশন ফি শিক্ষার্থীদের স্কুলে টিউশন ফি দেওয়ার কথা এবং স্কুল তো চলতে হবে, কাজে টিউশন ফি না আপা আমি ফেরতের কথা বলছি না, জি আপা ফেরতের কথা বলছি না, আমি বলছি যে এই যে অভিভাবকরা ইনকাম নেই, অনেকে স্থানান্তর হয়ে গেছে, তারা বলছেন যে যদি বেতনটা কম দেওয়া যায়, টিউশন ফিটা কম দেওয়া যায়। আপনি আগের মিটিং এ বলছিলেন একটা সমন্বয় করা যায় না, না না ফেরত না ফেরত আপনি ওটা তো সমন্বয় না। আচ্ছা মানে আপনি ফেরত দেয়া বা সমন্বয় না, আপনি বলছেন যে টিউশন ফির ব্যাপারে কোন ধরনের সহযোগিতা, যে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা কম নেবে কিনা, কিছুটা ছাড় দেবে কিনা, এই বিষয়গুলো। আমি এই বিষয়েও আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবারই আমরা বলেছি, শিক্ষা প্রতিষ্ঠানকেও বলেছি, অভিভাবকদেরও বলেছি। দেখুন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে তার মানে এই নয় যে শিক্ষা প্রতিষ্ঠানের খরচ বন্ধ আছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের শিক্ষক তাদের কর্মচারী সকলের বেতন ভাতা দিয়ে কিন্তু দিতে হচ্ছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরো যেসব খরচ আছে, শুধু হয়তো প্রতিদিনকার বিদ্যুৎ বিল পানির বিল সেগুলো হয়তো লাগছে না, কিন্তু আরো বহু খরচই তাদের লাগছে। এমনকি যারা সকলেই যেহেতু অনলাইনেও ক্লাস করাচ্ছেন সেক্ষেত্রেও তাদের কিন্তু কিছু খরচ, অতিরিক্ত কিছু খরচ হচ্ছে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও চলতে হবে, কোন একটি শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শয়ে শয়ে শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু আবার একটি বিরাট সমস্যা তৈরি হবে। এরকম তাহলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে দেশে বহু হাজার হাজার শিক্ষার্থীর সমস্যা হবে। কাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও চালু রাখতে হবে, শিক্ষকদেরও তো তাদের জীবন জীবিকা চালিয়ে নিতে হবে, তাদেরও তো পরিবার রয়েছে, তাদেরও তো আয় রোজগারের বিষয়টি রয়েছে। শিক্ষার্থী যাদের অভিভাবকরা খুবই বিপদে পড়েছেন, আমি বলবো যেমন যেই অভিভাবকদের যারা সরকারি চাকুরে অভিভাবক তাদের তো আয় রোজগারে কোনো সমস্যা হয়নি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন যেখানে তারা এখনো চাকুরিরত আছেন এবং বেতন পাচ্ছেন তাদেরও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যারা হয়তো চাকরি হারিয়েছেন, কিংবা যারা এমন কোনো ব্যবসা করতেন যে ব্যবসা একেবারেই এই সময়টাতে বন্ধ ছিল তাদের সমস্যা, এবং যারা স্থানান্তরিত হয়েছেন তাদের হলো যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাক্সেস করার সমস্যা। তো স্থানান্তরিতদেরটা বলে দিয়েছি যে তারা তাদের নিকটবর্তী, একে তো অনলাইনে করতে পারবেন, অনলাইনে না থাকলে অ্যাক্সেস না থাকলে তারা নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তারা যুক্ত থাকবেন আপাতত। কিন্তু যারা একেবারে চাকরি হারিয়েছেন বা আয় রোজগার হারিয়েছেন তাদের জন্য তাদেরকে বলবো যে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানবিক আচরণ করবেন এবং তাদেরকে যদ্দূর সম্ভব ছাড় দেয়া, না হলে কিস্তিতে পরিশোধ করা, ভবিষ্যতে পরিশোধ করা, এই ধরনের নানান ধরনের ব্যবস্থা কিন্তু অভিভাবক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে। উভয় পক্ষকেই আন্তরিকতার সঙ্গে সন্তানদের শিক্ষাকে চালিয়ে নেবার জন্য নিজেদের সামর্থ্য মতো যা কিছু করা সম্ভব করার জন্য বারবার আমি আহ্বান জানাচ্ছি, আমি আবারও জানাবো। আমাদের সন্তানদের যেমন শিক্ষা চালিয়ে নিতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও চালু রাখতে হবে, আমাদের শিক্ষকদেরও জীবন জীবিকার বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। কাজেই ঢালাও ভাবে কোনো বেতন বাদ দিয়ে দেওয়া বা কোনো ধরনের যে এখন কোনো আর বেতন দেওয়া হবে না এই জাতীয় কোনো কিছু কোনো সিদ্ধান্ত, এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না। প্রশ্ন এসেছে, অভিজিতই করেছেন, ফেব্রুয়ারি 21 SSC শুরু হচ্ছে কিনা। আমি উত্তর দিয়েছি, আসলে এই মুহূর্তে আমরা তো অবশ্যই চাই সময় মতো আগামী বছরের SSC HSC JSC সব পরীক্ষাই হবে আমরা আশা করি, কিন্তু তা নির্ভর করবে কোভিড পরিস্থিতির ওপরে। কাজেই আমরা যদি সকলে, এখন আপনারাই সংবাদ মাধ্যমে প্রচার করছেন, অনেক লোকই স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক ব্যবহার করছেন না, অনেক জায়গায় যে সমাবেশ যেটি করবার কথা নয় সেরকম সমাবেশ তারা করছেন,
যে শারীরিক দূরত্ব যেটি বজায় রাখবার কথা সেটি বজায় রাখছে না। কাজে আপনারা যদি এই ব্যাপারে আরো বেশি সচেতন করতে থাকেন, আমরা সবাই মিলে যদি সচেতন করতে থাকি, নিজেরা সচেতন থাকি, তাহলে অবস্থার আরো অনেক বেশি দ্রুত উন্নতি হবে এবং সেক্ষেত্রে আমরা হয়তো এই বিষয়গুলোতেও দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা তাতে আমাদের পক্ষে এই মুহূর্তে প্রেডিক্ট করা সম্ভব নয় যে ফেব্রুয়ারির পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা, মার্চের পরীক্ষা মার্চে হচ্ছে বা এপ্রিলের পরীক্ষা এপ্রিলে হচ্ছে কিনা। সবশেষ প্রশ্ন ছিল প্রমোশন হবে কিনা, ওই ঘুরে ফিরে একই কথা। আমাদের এরা সবাই পরবর্তী ক্লাসে যাবেন এবং পরীক্ষা হচ্ছে না, কিন্তু তারা 30 কর্মদিবসের মধ্যে একটি সংক্ষিপ্ত সিলেবাস পরবর্তী ক্লাসে যাবার জন্য যে শিখন ফল অর্জন করবার কথা সেটি অর্জন করবার সক্ষমতা অর্জন করবার মতো একটি সিলেবাস তারা সম্পন্ন করবেন 30 কর্মদিবসে। সাপ্তাহিক কতগুলো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবেন, সেই অ্যাসাইনমেন্ট গুলো কোনো গ্রেডিং হবে না, কিন্তু সেগুলোর মূল্যায়নের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা সিদ্ধান্ত নিতে পারবো।